আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম, আর আজকের ব্লগটা হলো সন্ধ্যা থেকে শুরু করা। তো আমি এখানে হলো দেখতেই পারতেছেন ঘর দুয়ার ঝাড়ু দিলাম, আসলে ঘর দুয়ার ঝাড়ু দিব। আর যাই হোক, আজকে বাড়িতে কেউ নাই, সবাই হলো বেড়াতে চলে গেছে আমার ভাসুরের ছেলে দেখার জন্য। আসলে এরকম একটা সময় না যে সবাই একসাথে হই হই করে বেড়াতে যাব। আগে এই দিনগুলো ছিল, আর এখন খুবই মিস করি যে মানে একটা সময় মানুষ কত পরিবর্তন হইতে হয়, কত কিছু হইতে হয়। একটা সংসারের ছিলাম ওই মানে বাবার বাড়িতে যখন ছিলাম তখন মানে মন চাইলে যখন তখন সেখানে যাইনি তো, কিন্তু স্কুল শেষে পরীক্ষা শেষে দেখতাম, বেড়াইতে যাইতাম, যে প্রোগ্রাম করতাম এখানে যাব। যখন শ্বশুর বাড়িতে আসলাম সবাই মিলা মানে ননদরা আসতো সবাই মিলা যে কোনো একটা জায়গায় বেড়াইতে যাইতাম, ই করতাম। মানে আস্তে আস্তে সব জিনিসগুলোই না মনে হয় যে সংসারের ভিতরে তলাই যাইতেছে এরকম একটা। এই যেমন আমরা এখন আর সবাই মিলে একসাথে বেড়াইতে যাইতে পারি না, আনন্দ করতে পারি না, এরকম আর কি। হয়তো বা মানুষের জীবন সবার জীবনে এরকম হয়, এরকম চলতে থাকে, এরকম হবেই এটাই। তো আমি এখন যে ভিডিওটা ভয়েস দিতেছিলাম ওইটা হলো আমার আগের দিনের ভিডিও, যদিও করা ছিল আমার মানে আমি ভাবলাম যে বাজে। তো এই যে দেখেন আমার মেয়ে হলো ঘুমাই রয়েছে, ছেলে শরীর খারাপ, আর মানে কাপড় চোপড় ধুয়ে দিছি, ওই যে রোদ দিয়ে দিছি সবগুলা। কিন্তু এত বৃষ্টি নামতেছে যার কারণে কিছু করতে পারতেছি না। দুইবার করে হলো কাপড় চোপড় আনতে গেলাম, আবারও মানে রান্না করতে বসে এত মানে দৌড়াদৌড়ি করতে হয় ধারণার বাইরে। তো আমি হলো রান্না বসাই দিয়ে আবার ছেলেকে খাওয়াই দিলাম, মেয়েকে খাওয়াই ঘুম নাইছি, এখন ছেলেকে খাওয়াইলাম, রান্নাটা তো বসাইই দিছি। তো এই আর কি, মানে অগুনিয়া মানে সারাটা খুন এত ব্যস্ত থাকতে হয়, দৌড়াদৌড়ি পাশ ওই পাশ করতে হয়। তো এখানে হলো আমার, আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই আপনাদের, সকালবেলা রান্না করছি। তো এখানে ডাল রান্না করছি আর আলু সিদ্ধ দিয়া থুয়ে গেছি, এখন সিদ্ধ হয়ে গেছে, অনেক খুন্দুরা দিছি। আমার গ্যাসের 12টা বাজে গেছে, আবুতাল ভাড়া খাওয়াইতে যায়। এখন হলো এটা নামাই নিব, আর এই যে পাশে হলো ভাত রান্না করে ঘর দিয়ে দিছি, কারণ সবাই হলো কাজ করতে গেছে। আমার চাচা শ্বশুর আপনাদের ভাইয়া সবাই কাজ করতেছে মোটামুটিভাবে। তো আমার এই রান্না করতে হয় আর তাদের জন্য, তারা আইসা তারপরে খায়। তো এখন হলো আমার মেয়ে কখন আবার জায়গা যায় মানে সেই চিন্তা আমার ভাল লাগে না। একটা কাজ করতে গেল না, ওই কাজটা করতে গেলে ভয় করে যে ও যদি জায়গা শিক্ষা দেয় এই কাজটা ধরুম, মানে এরকম মনে হয়। এখন আমি একটু আলুগুলো একটু এটার উপর দিয়ে দিই, তাতে ই হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তো সকালবেলা খাইলাম, শাশুড়ি হলো ই রান্না করছে, গরুর হাড়ি চোখ মানে ইগুলো হাড়গুলো রান্না করছিল। তো রুটি বানাইছে ওটাই খাইলাম, এখন তাদের জন্য হলো রান্না করার পালা, এভাবে তাড়াতাড়ি জুড়াই যাবে না। আলু যখন আমি কাটি তখন আমার মনে হয় কি যে ই হবে না, আলুতে হবে না, এরকম মনে হয়। যখন সিদ্ধ হয়ে যায় তখন মনে হয় যে অনেক আলু সিদ্ধ করছি, আর অনেকই আলু হয়ে যায় বত্তা, তারপরে ই করে খাইতে হয়, ভাতের মতো খাইতে হয় বত্তা। তো যাই হোক, আলুগুলো একটু চুরাক, এতক্ষণ আমি পেঁয়াজ কাটা নেই, আমার হাত হলো কাটতে ফলাইছি। কতক্ষণ আগে ডাইলে বাগার দিতে যায় যে পেঁয়াজগুলো কাটছিলাম ওইগুলো দিয়ে হলো হাত কেটে হলাইছি। তো ঠিক আছে, আগে পেঁয়াজ। তো ডালের কড়াইতে ইটা দিয়ে দিলাম, মরিচটা আমি হলো এই করে একটা বাটি আনতেছিলাম যে ই করবো করে মরিচ উঠানোর জন্য, বস্তা বানানোর জন্য সেই বাটিটা আনতে ভুলে গেছি।
এখানে ফালাই দিলাম। ভুল করছি তো এই জন্য বলে দিতে পারলাম না, কারণ এখন যদি আমি একটা বাটিতে উঠাই যাই তেলের ভিতরে তা পুরোটা পুড়ে যাবে মরিচটা। তো যে মরিচটা হলো ই করে নিছি, ফাঁকি করে নিছি, এখন আলুগুলো হলো ই করে নিতেছি। ঝুরা দিয়ে রাখছিলাম, তারপরে একটা গরম আছে। ওই যে যাই গেছে আমার মেয়ে, আসতেছি। তো ঠিক আছে, এখন আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না, ও দেখি কখন পারি। কান্না করতেছে বেবি, পা দা তোমার পা। Yeah.
Mm-hmm.